বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই হজের প্রতিদান হল জান্নাত নির্ভেজাল নিখো আর যে যত ভালো পবিত্র নিখুঁত নির্ভেজাল জিনিস দিয়ে হজ করেছেন আল্লাহ সুবাহর কাছে দুইটা পুরস্কার একটা হল হজ্জে যে মাবুরো কবুল হজ আল্লাহ তালা সরাসরি তাকে জান্নাত ঘোষণা করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আর পুরস্কার হল যে হজের ওখান থেকে আল্লাহ তালা তাকে এমন ভাবে নিষ্কলঙ্ক করে পাঠিয়েদান মায়ের গর্ভে থেকে যখন মাসুম বাচ্চা বেরিয়ে আসে যার কোনো অপরাধ নেই সহয় ইসলামের পাঁচতে এই স্তম্ভের মধ্যে ভিত্তির মধ্যে উল্লেখযোগ্য একটি হলো সেটা হলো হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতে মান ইস্তাতাউ ইলাইহি সাবিলা সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ জরাকান সুবহানাল্লাহ ওমান কাফার ফাইন্নাল্লাহু গালিয়ুন আলাল আমি আর যে কুফরি করে তবে আল্লাহ নিশ্চয় সৃষ্টির কল থেকে অমুখাপেক্ষী যারা কুফরি করে অস্বীকার করে তার তো কোন কথাই নেই কেন এদের কাছ থেকে আল্লাহ মুকাফাক্য কি ওদের কাছে আল্লাহ চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে দ্বিতীয় খন্ডে তেরোশো সাঁইত্রিশ নম্বর হাসির মধ্যে উল্লেখ করতেছেন আর আমি হরই রে তা কয় লা না রসুল হে সল্লহ লহ হলিসাল্লাম ফকান আইয়ো হান্না কদ ফরাদল্লাহ আলাইকুম আল হাজ্জি হাজ্জু রাহুল মুসলিম জনাবে আমদ রসুল ল সল্লহ আলি সাল্লাম বলতেছেন হে লোকেরা আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ আদায় করো যাদের জন্য তাদের ব্যাপারে কি ফরত চমৎকার বাণী আল্লাহ তালার পক্ষ থেকে বলে জনব মোহাম্মদ রসোলাম বলছেন তোমরা কি করো হজ ফরজ তোমাদের ওপর হয়েছে এটা তোমরা পূরণ করে নাও বিশেষ করে মুসলিম শরীফে হাদিসে এসছে ষোলো নম্বর ওই যে বলেছিলাম যে ইসলামের ভিত্তি কিন্তু পাঁচটা তার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো হজ পাঁচটা ভিত্তির মধ্যে সাক্ষ্য আর কোনো কোন দুই নম্বরে হলো নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বরে জাকাত দেওয়া আর কাবা ঘরের কি বলে যে বাইতুল্লাহ হজ করা রমজান মাসে রোজা করা এই পাঁচটা স্তম্ভের মধ্যে হজ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আর এগুলো কার্যক্রম কিন্তু সওয়াল জেল হজ এখান থেকে আর পারিপার্শ্বিক কাজগুলো শুরু হয়ে যায় এজন্য বিশেষ করে যাদের ফরজ হয়েছে উদাত্ত আহ্বান জানাব যে আল্লাহ রবুল আলমী হয়তো নিয়ত করছি যে যাবো যদি আল্লাহ কবুল করে এই নিয়তের আবার গুরুত্বপূর্ণ নিয়ত আছে আবার দেখা যায় যাবো যাচ্ছি এই করতে 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 আবার দেখা গেল হঠাৎ করে আর যাওয়া হয় না নিহতের পাশাপাশি মজবুতিভাবে আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে মুসলিম শরীফের সুন্দরভাবে স্পষ্টভাবে দেওয়া আছে যেটা আমরা হাজি সাহেবের কাছে হজের দিন আর ফর যে দিন হয় সেদিন আমরা শুনতে পাই মিডিয়ার মাধ্যমে একই কথা আল্লাহ নবী বলছেন তোমরা বেশি বেশি করে তোমরা তাল বিয়ে পাঠ করো লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা আল্লাহ তলার কাছে ওই বান্দা একাগ্র চিত্তে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা ভুলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে বলতেছে রব্বুল আলামিন আমি তোমার বান্দা তোমার কাছে হাজির হয়ে গেছি দুনিয়ার কোনো চিন্তা চেতনা তার ভিতরে কোন

কোন রকমের অংশীদারিত্ব স্থাপন করা যাবে না লাখ এলাকা একমাত্র প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমে বড়ত্ব প্রশংসা বার বার সেখানে পাঠ করা হয়ে থাকে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চমৎকার ভাবে বলে দিচ্ছেন এই হজেত ফজিলতটা কি হে হজের ফজিলত যে বান্দা হজে যাওয়ার জন্য পরিবারের যার যা হক ন্যায্য হক ইনসাফ ভিত্তিক বুঝিয়ে দেওয়ার পরে যে অর্থটা এই হজের কাজে আমি আত্মনিয়োগ করছি যে অর্থটা যেখানে প্রয়োগ করছে এই অর্থটা কোনো সুদ নয় কোনো ঘোষ নয় কোনো রকমের ভেজাল মুক্ত নয় নির্ভেজাল এই অর্থ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি সফ দিয়ে যখন ভালোভাবে নিয়াত করলাম বেসরবে জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেছেন তার এই হজটা এমনই হজ একজন মাসুম বাচ্চা মায়ের গর্বে থেকে যখন দুনিয়ায় আসে ওই বাচ্চাটির ছেলে হোক আর মেয়ে হোক তার দ্বারা যেমন গুনা অপরাধ ভুল ত্রুটি কিছুই নাই নিষ্কলঙ্ক আল্লাহরুল আলমিন ওই বন্দে যখন হজ সম্পাদন করে উদাহরণটা আল্লাহর নবী দিলেন ওই মাসুম বাচ্চার মতো বেগুনা করে তাকে গুণামুক্ত করে নিষ্পাপ করে ওখান থেকে বিদায় হয়ে চলে আসে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যখন আমি গেলাম পারিবারিক এ সমস্ত ছেলে মেয়েদের যার যা হক সেটা আমি বুঝিয়ে গেলাম না এমন অবস্থা হয়ে গেল যে সেখানেও ছেলে মেয়েদের মধ্যে একটা গন্ডগোল হয়ে গেল আবার ওখান থেকে ফিরে আসার পর এ গোদাগাড়িতে বেশ কিছু আল্লাহর ঘরের মেহমানকে দেখার সুযোগ হয়েছে দুনিয়াবি স্বার্থকে এমনভাবে অগ্রাধিকার দিয়েছেন আপনি খবর রাখেন হয়ে যাওয়ার আগে তো যা ভুল ভ্রান্তি হয়েছে হয়েছে কিন্তু ওখান থেকে আসার পর এই সুদের উপরে টাকা দিতে 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 অঙ্ক কোষে কোষে সারাটা জীবন তিনি এভাবে চলে গেছেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন বিশুদ্ধ আদেশে যদি তোমার এই অর্থটা যদি পবিত্র হয় হালাল হয় সেখান থেকে মায়ের গর্ব থেকে বাচ্চা দূরিয়াতে আসার পরে নিষ্পাত করে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হলো আবার ওখান থেকে আসার পর আবার যুক্ত কাজ হয়ে গেল আমাদের আত্মসমালোচনার মধ্য দিয়ে এই ভুল ভ্রান্তি যার আছে তো বাতিল্লা করে পুনরায় আল্লাহ তালার কাছে আবার নিজের গুণাগুলোকে তুলে ধরতে হবে আল্লাহ রবুল আলমিন তুমি আমাকে মাফ করো পরিবারের ছেলেদের মধ্যে অর্থনৈতিকভাবে সুষম বন্টন এনসাফ ভিত্তিক যেন কোনো কথা না থাকে এমন দেখা গেছে বাড়িতে যে ওখান থেকে আসার পরে মারা গেলেন ছেলে মেয়েদের মধ্যে বন্টনামা করতে করতে বোনেরা ঠিক মতো বুঝিয়ে পাই নাই তাদের সম্পর্ক বিনষ্ট হয়ে গেছে হজের প্রতিদান মুসলাদে আহমাদ দ্বিতীয় খণ্ডে এক হাজার বত্রিশ নম্বর হাদিসে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলছেন এই হজের প্রতিদান হলো জান্নাত আবহাওয়ার বর্ণনা করেন জবাবে মোহাম্মদ রসুল্লাহ কবুল হজের প্রতিদান হল আর কিছু না যেরকম আলহামদুলিল্লাহ হজ তো সবাই করতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হয়েছে কয়জন আর এটা আল্লাহ তালা ভালো জানেন আর কিছুটা হলো আমি জানতে পারছি আমার অর্থটা কোথার থেকে এসেছে কি অবস্থায় এসেছে বিশেষ করে আপনার অর্থনৈতিক অবস্থা আপনি বুঝছেন দুনিয়ার আর কেউ বুঝতে না বললো আপনি ভালোই বলছেন যদি ফরজ হয়ে থাকে আসুন হালালকে পবিত্র অর্থগুলো দিয়ে আমরা যেন আমাদের ইমানকে আরো বেশি মজবুতি করতে পারি আল্লাহ বলছেন সুবাহ বলছে মিম্মা হত্যা তোমরা আমার রাস্তায় ওই অর্থগুলো ব্যয় করো যে অর্থগুলো পবিত্র নির্ভেজাল নিখুত আর যে যত ভালো পবিত্র নিখুঁত নির্ভেজাল জিনিস দিয়ে হজ করেছেন আল্লাহ আলার কাছে দুইটা পুরস্কার একটা হল মাবুরো কবুল হজ আল্লাহ তালা সরাসরি তাকে জান্নাত ঘোষণা করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটা পুরস্কার হল যে হজের ওখান থেকে আল্লাহ তালা তাকে এমনভাবে নিষ্কলঙ্ক করে পাঠিয়ে দেন মায়ের গর্ভে থেকে যেমন মাসুম বাচ্চা বেরিয়ে আসে যার কোনো অপরাধ নেই